মন খারাপ করো না হতাশ হয়ে যেও না এটা জাস্ট স্টার্টিং এটা একটা পরীক্ষা এইটাই কিন্তু তোমাকে ম্যাচিওর করবে ভবিষ্যৎ জীবনের জন্য পৃথিবীতে কিন্তু আর্থকোয়েক হয় ভূমিকম্প হয় কিন্তু পৃথিবী কি থেমে যায় তারপরে থেমে যাবে না থেমে যাওয়াটা কিন্তু জীবন নয় থেমে যাওয়া তো খুব ইজি হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো ক্লাস টেন যারা মাধ্যমিক অলরেডি দিয়ে ফেলেছ মানে যাদের সঙ্গে আমি একটা সেশন অলরেডি কাটিয়ে ফেলেছি তোমাদের ব্যাচে বা ইউটিউবে দুটো জায়গাতেই আমরা একসাথে একটা একটা পুরো সিলেবাসকে আমরা কমপ্লিট করেছি একটা পুরো থ্রি ভাবে কমপ্লিট করেছি তো অনেকটা সময় তোমাদের সঙ্গে কাটিয়ে ফেলেছি তো তোমরা কেমন আছো পরীক্ষা তো শেষ আমাদের তো এখন তোমাদের কাছে একটু গ্যাপ আছে হাতে তো কে কে কি রকম ভাবে কি কি করছো অবশ্যই জানাবে তো তোমাদের পরীক্ষা মোটামুটি সবার নিশ্চয়ই ভালো হয়েছে যে যেরকম ভেবেছিলে আশা করি দিতে পেরেছো বা অনেকের হয়তো হয়নি তো আজকের ভিডিওটা মেইনলি এই সেকেন্ড যে দেখো যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা আমি জানি মানে তারা কি বলবো একটা ভীষণ শান্তিতে আছো যে হ্যাঁ আমি যেরকম চেয়েছিলাম আমি পরীক্ষাটাকে সেরকম ভাবেই নামিয়ে আসতে পেরেছি বাট আরেক দল আছো যাদের কিন্তু মনের মধ্যে খচখচ খচখচ করছে তাই তো যে আরেকটু আগে থেকে যদি পড়তাম আরেকটু বেটার ওয়েতে যদি পড়তাম তাহলে বোধ হয় আরেকটু ভালো হতো বা হয়তো খুব জানা জিনিস সিলি মিস্টেক করে এসছো মনটা খচখচ করছে তাই তো তো এগুলো কিন্তু খুব কমন ব্যাপার এগুলো সবার সাথে হয় তো তোমাদের জন্য আজকে কিছু বলি সেটা হলো এই যে খচখচানিটা না এটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাবে ঠিক আছে কি রকম মানে হাহুতাস করবে না যে আমি এটা করলে এটা হতো ওটা হতো এরকম ভাবে হা হুতাশ করবে না বরং এই যে পরীক্ষাটা ধরো কোনো কারণে একটুখানি তোমার মনে হয়েছে কি ভালো হয়নি এবার কোনো কারণে মানে ধরো সবসময় যে সেটা পড়াশোনা রিলেটেডই হতে হবে এরকম কিন্তু হয় না কিরকম মানে ধরো তোমার প্রিপারেশন খুব ভালো ছিল সব ঠিক আছে বাট হয়তো পরীক্ষা যেদিন তোমার পরীক্ষা সেই পার্টিকুলার পেপারটা ছিল বা যেদিন তোমার পরীক্ষা শুরু হচ্ছে হয়তো তার আগের দিন এমন কোনো একটা ইনসিডেন্ট হয়েছে যার জন্য তোমার সেইটার প্রভাব হয়তো সেই পরীক্ষায় গিয়ে পড়েছে এবং তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো নি এরকম ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘটে থাকে তাই তো তো সেক্ষেত্রে এরকম সিচুয়েশন তো তোমাদের হাতে নেই রাইট মানে জীবনে যা যা কিছু ঘটে তার কিন্তু অনেকটাই আমাদের হাতে থাকে না বা হয়তো আবার অনেকটাই কিছু হাতে থাকে তো যেগুলো ধরো আমাদের হাতে নেই এরকম ইনসিডেন্ট হয়েছে বাট আজকের ডেটে দাঁড়িয়ে তোমার যখন তুমি দেখছো যে হ্যাঁ কোনো কারণের জন্য আমার পরীক্ষাটা ভালো হয়নি এবার থেকে মানে এর পরেরটা কিন্তু তোমার হাতে আছে তো ওই যে তোমার মাধ্যমিকটা কোনো কারণে ধরো এক্স ওয়াই জেড কারণে ভালো হয়নি আমি কারণের মধ্যে যাচ্ছি না সেটা হতে পারে তুমি পড়াশোনায় গাফিলতি করেছো বা হয়তো কোনো এক্সটার্নাল ইনসিডেন্টের জন্য তোমার পরীক্ষাটা আশানুরূপ হয়নি তো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না বাট এর পরের যে রাস্তাটা আসছে না মানে তোমাদের যে হায়ার সেকেন্ডারি আসছে সেটা কিন্তু তোমাদের হাতে কমপ্লিটলি আছে তো তোমরা কি করবে এই যে একটা খারাপ লাগা এটা করলে এটা হতো বা আইভি সেরকম হতো না তাহলে আমি আরেকটু বেটার দিতে পারতাম এই যে তোমার মনের মধ্যে খচখচানিটা এইটাই কিন্তু তোমাকে ম্যাচিওর করবে ভবিষ্যৎ জীবনের জন্য এভাবেই কিন্তু তুমি এক্সপেরিয়েন্স গেইন করবে এভাবেই কিন্তু তুমি ম্যাচিওর হবে ভবিষ্যৎ জীবনের জন্য তো এই গুলোকে কাজে লাগাও এই যে তোমার বোধোদয় হচ্ছে যে ওটা হলে মানে আমি যদি আরেকটু পুশ করতাম নিজেকে বা এটা যদি না হতো এই যে তুমি অ্যানালাইসিস করতে পারছো এটাই কিন্তু দেখবে যে এইচএস এর রেজাল্টটা বা এইচএস এর পুরো জার্নিটা তোমাকে অনেকটা মোর শিওর করে দেবে তুমি কিন্তু এই জিনিসগুলো আর রিপিট করবে না বা এই জিনিসগুলো আর রিপিট হতে দেবে না দূরগত তফাৎ আছে মানে তোমার হাতে যেটা ধরো ছিল সেটা হয়তো তুমি আর রিপিট করবে না এবং তোমার ধরো আদার্স কিছু এক্সটার্নাল কারণের জন্য তোমার পরীক্ষাটা খারাপ হয়ে যায় তুমি কিন্তু প্রাণপণে চেষ্টা করবে এইচএস এর আগে সেটাকে আটকানো তো এরকম ভাবে নিজের আগামী পথ চলাটাকে ম্যাচিওর করো ঠিক আছে মন খারাপ করো না হতাশ হয়ে যেও না এটা জাস্ট স্টার্টিং এটা একটা পরীক্ষা আমি তোমাদের ম্যারাথনের দিন কিন্তু বলেছিলাম যে एग्जाम গুলোকে পার্ট অফ লাইফ হিসেবে ট্রিট করো হার্ড মানিয়ে নিও না কারণ আমাদের একটা জীবন বেশ মানে কি বলবো একটা জীবনের পরিধিটা কিন্তু অনেকটা বড় সেখানে কিন্তু একটা একটা কিন্তু তোমার ভবিষ্যৎটা কিরকম হবে সেটা ডিসাইড করতে পারে না তোমার হাতে কিন্তু এখনো অনেকটা অনেক কিছু আছে এখনো তোমার হাতে আছে যে তুমি ভবিষ্যৎটাকে সুন্দরভাবে ধার দিয়ে সানিয়ে কিভাবে আরো সুন্দর করে এগিয়ে নিয়ে যাবে তাই তো কারণ কি খারাপ তো হয় দেখো একটা একটা কি বলবো আমি আমার সাবজেক্ট দিয়েই বলছি ধরো একটা নদীতে কিন্তু বন্যা হয় বারবার বন্যা হয় বন্যায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয় কিন্তু নদী কি থেমে যায় যায় না কিন্তু পৃথিবীতে কিন্তু আর্থ কোয়েক হয় ভূমিকম্প হয় কিন্তু পৃথিবী কি থেমে যায় তারপরে যায় না কিন্তু যে নদীতে বন্যা হয় মানুষ মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয় প্রচুর পশু পাখি মারা যায় সেই নদীর তীরে কিন্তু আবার সুন্দর সবুজ আমরা জানি যে কৃষি কাজ হয় এবং শস্য শ্যামলা ধরিত্রীকে আমরা পাই সেই নদীর তীর থেকে কিন্তু হয় তাই তো আবার ধরো পৃথিবীর কথা যেটা বললাম প্রচুর আর্থকোয়েক তো হয় মানে রোজই কোথাও না কোথাও হচ্ছে ভূমিকম্প হচ্ছে সেখানেও ধ্বংসলীলা হচ্ছে বাট সেই পৃথিবী কিন্তু আজ ঘুরছে বলে কন্টিনিউসলি ঘুরছে বলে পৃথিবীটা এত সুন্দর আমরা এত এত এগিয়ে যেতে পারছি আমরা এত চিন্তা ভাবনা করতে পারছি পৃথিবী যদি ভাবতো যে না ভূমিকম্প হয়েছে আমি একটু থেমে যাই আমি আর আমার কিছু হবে না এত কাঁপা কাপি হয়ে গেলে আমি আর পারবো না হবে না তাহলে কি হতো আমরা কিন্তু কেউ থাকতাম না রাইট এক্স্যাক্টলি এই জায়গায় মানে এতটাই নিজেদেরকে মাচিওর করে তোলো এতটাই নিজেরা শক্ত হও এতটাই নিজেরা দেওয়ালের মতো নিজেদেরকে তৈরি করো যে কিছু আসুক কিছু বাধা বিপত্তি আসুক হবে একটু প্রবলেম হবে তোমাদের মন খারাপ করবে সেটাও খুব স্বাভাবিক কিন্তু মন খারাপটাকে কিন্তু মাথার ওপরে চড়তে দেবে না সেখান থেকে যেটুকু তোমার গেইন করার সেই মন খারাপটাই কিন্তু তোমাকে পুশ করবে আর একটু ভালোর দিকে এগিয়ে যাওয়ার জন্য তাই তো একটা ধাক্কা যখন আমরা খাই কি হয় দুটো তিনটে স্টেপ জাম্প করে আমরা কিন্তু একটুখানি এগিয়ে যাই মানে ধরো তুমি হাঁটছিলে একটা স্পিডে বাট পেছন থেকে যদি একটা পোষ হয় তাহলে কি হবে তুমি কিন্তু তিন চারটে স্টেপ এগিয়ে যাবে বা হয়তো পড়ে যাবে তো পড়ে গিয়ে ওখানে থেমে যেও না আবার উঠে সেটাকে আরো সুন্দর করে যাতে তুমি তোমার সামনেটাকে তুমি গড়ে তোলো এইটাই হচ্ছে মেন কথা মানে এটাই কিন্তু জীবন কারণ কি মানে এটা তো মাধ্যমিক পরীক্ষা না জীবন অনেকটা বড় যত বড় হবে তত দেখবে এগুলো এগুলো হচ্ছে জীবনের সব থেকে সোজা জায়গা মানে খুব মানে সব থেকে কি বলবো ইজিয়েস্ট পার্ট হচ্ছে এই পরীক্ষা দেওয়া পড়াশোনা করা স্কুলে যাওয়া যেই এই পড়াশোনার বিষয়টা শেষ হবে না অ্যাকচুয়াল মানে রিয়েল গেম সেখান থেকে শুরু হবে তখন বুঝতে পারবে আস্তে আস্তে যে পৃথিবীটা অ্যাকচুয়ালি কতটা কঠিন তো এখন পরীক্ষাটা একটু খারাপ হয়েছে বলে একদম ইনফ্যাক্ট তোমরা যদি একটুখানি তোমরা তো নেট ফেট সবাই সার্চ করো তো একটু যদি ঘেটে দেখো তাহলে দেখতে পাবে এরকম প্রচুর সাকসেসফুল মানুষ আছেন যারা কিন্তু এক সেকেন্ড আমার স্ক্রিন অফ হয়ে যাবে তো এরকম প্রচুর মানুষ আছেন যারা কিন্তু তোমার ধরো তাদের স্কুলের এক্সাম বা অন্য কোনো এক্সাম হয়তো কোনো একটা পেপার বা পুরো এক্সামই হয়তো খারাপ হয়েছে আশানুরূপ হয়নি বা ধরো অনেক অনেক এরকম বিখ্যাত পার্সোনালিটিস আছেন যারা হয়তো বিভিন্ন কারণের জন্য স্কুলের পড়াশোনাটাকেই কন্টিনিউ করতে পারেননি তাদেরকে থেমে যেতে হয়েছে মাদ্রাস্তায় তো তারা কিন্তু ভবিষ্যৎ জীবনে অনেক সাইন করেছেন এরকমও দেখা গেছে তাই তো যেরকম ধরো আমি আইএএস মঞ্জু শর্মার কথা বলছি তো উনি কিন্তু ওনার স্কুল জীবনে ওনার পুরো ব্যাপারটা মানে স্কুলের পরীক্ষায় কিন্তু ওনার অতটাও ভালো রেজাল্ট হয়েছিল না কিন্তু তারপরে উনি আই এর মতো একটা মানে কি বলবো ইউপিএস এর মতো এত একটা টাফ উনি কিন্তু একবারে ক্লিয়ার করেছিলেন তো এইটি হচ্ছে ব্যাপার রাইট তো তোমার যেহেতু তোমাকে মাধ্যমিকে অনেকগুলো বিষয় নিয়ে পড়াশোনা করতে হচ্ছে শুধু মাধ্যমিক বলবো না যে কোনো ক্ষেত্রেই আমি বারবার বলছি যে যেকোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের হতে পারে অনেকের হয়তো এইচএস টাও আশানুরূপ হবে না হতেই পারে না হওয়ার কিছু নেই তো তাকে কিন্তু মানে সেটা তুমি মাধ্যমিক পরীক্ষার্থী হও তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হও তুমি কলেজের পরীক্ষা কিছু হও তুমি সেখানে থামবে না তুমি নিজের মানে সেখান থেকে কি বলবো তুমি পরীক্ষা যে খারাপ হয়েছে বা কেন হয়েছে এটাকে অ্যানালাইসিস করে তারপরে সেটাকে তুমি তোমার ভবিষ্যৎ জীবনের জন্য কাজে লাগাও যাতে ওই ভুলটা বা ওই সিচুয়েশনটা আর রিপিট না হয় এবং তোমার ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় ভবিষ্যৎটাকে সুন্দর করে তোলার যে চেষ্টা বা ভবিষ্যৎটাকে সুন্দর করে তুলবো এই যে ভাবনাটা এটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে তুমি তোমার নিজের যেগুলো ধরো এরিয়া অফ ইন্টারেস্ট সেগুলোকে এক্সপ্লোর করো ইনফ্যাক্ট আমি বলবো এখন যে তোমরা সময়টা পাচ্ছ সেখানে কতগুলো তোমাদের লাইফ লং হ্যাবিট তোমরা গ্রো করো ধরো এক্সারসাইজ করা এটাকে তোমরা নিজেদের মানে লাইফস্টাইলের মধ্যে নিয়ে এসো যারা করো তাদের তো খুব ভালো কথা যারা করো না তাদের জন্য বলছি মানে ধরো সকালে উঠে আধ ঘন্টা এক ঘন্টা এক্সারসাইজ করো বা মর্নিং ওয়াকে যাও বা নিজের মানে মেডিটেশন করো নিজের জন্য ভাবো যে আমি কালকের থেকে মানে গতকালের থেকে আমার আজকের দিনটাকে আমি বেটার করব বা আজকের থেকে আমি আগামীকালের দিনটা যাতে আরেকটু বেটার হয় আমি সেটার জন্য খাটবো নিজের উপরে ওয়ার্ক করো এবং এটাকে তোমার আজকের পর থেকে একটা লাইফ লং প্র্যাকটিসে পরিণত করো বা ধরো নিউজ আমরা আমাদের অনেকের বাড়িতে নিউজ পেপার আসে বা হয়তো অনেকের বাড়িতে আসে না যাদের বাড়িতে আসে না তারা নিউজ পেপারটাকে আনানোর ব্যবস্থা করো বাবা মাকে বলে দিয়ে কি করবে যে ডেইলি একটা ডেডিকেটেড টাইম রাখো যে সময়টাতে তুমি নিউজপেপারটা পড়বে এতে করে কি হবে তোমার কিন্তু এখন থেকে জিকে এর বেসটা মানে জেনারেল নলেজের যে বেসটা বা কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে জানার যে বেসটা এটা কিন্তু ভীষণ স্ট্রং হবে আর এগুলো কিন্তু ভবিষ্যতে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ জরুরি তো এগুলোকে ডেইলি তোমার হ্যাবিটের মধ্যে নিয়ে এসো বা নিজের কোনো একটা ইন্টারেস্টকে এক্সপ্লোর করো মানে ধরো পড়াশোনার চাপে হয়তো তুমি আগে করতে প্র্যাকটিস বা এখন ধরো তুমি থামিয়ে ফেলেছিলে পরীক্ষার জন্য মানে ধরো ক্রিকেট অনেকের ক্রিকেট পছন্দ হতে পারে অনেকের গান পছন্দ হতে পারে অনেকের অনেকের ডান্স হতে হতে পারে পারে মানে আঁকা সেগুলোকে আরো আরো এক্সপ্লোর করো সেগুলোকে আরো দেখো সেখান থেকে আরো কিছু বেরিয়ে আসছে কিনা বা আরো অন্যান্য দিকেও অনেকের ইন্টারেস্ট হতে পারে এগুলো আমি খুব কমন ইন্টারেস্ট বললাম মানে এরকম আরো অনেক ইন্টারেস্ট হতে পারে বা ধরো তুমি ভবিষ্যতে যেটা নিয়ে পড়াশোনা করতে চাইছো রাইট কারণ কি আমাদের মেইন টার্গেট তো ওটাই নাকি আমাদের এই যে খারাপ লাগাটা এটাকে মাথা থেকে বের করতে হবে দি আমাদের ভবিষ্যৎটাকে সুন্দর করে আমাদের ওই দিকে এগিয়ে যেতে হবে তো বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে দেখো মানে মোটামুটি একটা ওভারভিউ নাও যে কোন ফিল্ডের কি রকম ফিউচার বা তোমার ইন্টারেস্টের সাথে কোন জায়গাটা ইন্টারসেক্ট করছে সেগুলোকে আরেকটু এক্সপ্লোর করে দেখার চেষ্টা করো এইভাবে সময়টাকে পজিটিভলি নিজেদের কাজে লাগাও অবশ্যই তার মাঝে মানে এরকম নাকি এক্সারসাইজ করবো নিউজ পেপার পড়বো পড়াশোনা করবো ভবিষ্যতে শুধুমাত্র এগুলোই করবো আর কিছু করবো না না করবে ডেফিনেটলি করবে বন্ধুদের সঙ্গে বেরো বাইরে বেরো যত জানবে ফ্রি এয়ার যত নেবে না তত তোমার এই যে একটা মন খারাপ এটা তত হচ্ছে আস্তে 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 দেখবে এই ব্যাপারটাকে কাটিয়ে বাইরে যাও বন্ধুদের সঙ্গে বাইরে যাও বা যে কোনো আমি বলবো তো কোনো একটা আউটডোর স্পোর্টস ডেইলি বেসিসে তোমরা খেলো না ক্রিকেট খেলো বা ফুটবল খেলো বা ধরো যেটা বললাম যে মর্নিং ওয়াকে যাও বা হাতে একটুখানি একটা মানে একটা চক্কর এরকম দৌড়ে এসো বা বন্ধুদের সঙ্গে গল্প করছো করো বাবা মার সঙ্গে করো বা কোথাও ঘুরতে যাও ছুটি কাটাও ম্যাগাজিন পড়ো গল্পের বই পড়ো গল্পের বইয়ের থেকে তো আহ ফেলুদার পুরো একদম যা যা আছে ফেলুদা কাকাবাবু এরকম প্রচুর আমরা জানি রিজুদা তো সবকিছু পড়ো এগুলো এগুলোর থেকেও কিন্তু জীবনে অনেক কিছু শেখা যায় রাইট প্রচুর প্রচুর মানে মানে আমি তো ভীষণ ফিল করি কারণ কি এগুলো আমার পড়েছি আর কি তোমাদের সময় এখনো পড়ি এইবার বই আমি কিনে এনেছি ফেলুদার পুরো আহ ফুল কালেকশন একদম নতুন নিয়েতে দেখলাম বেরিয়েছে কিনে এনেছি তো যাই হোক এরকম ভাবে নিজেদের ওপরে ওয়ার্ক করো যে সময়টা পাচ্ছ যেটা পাস্ট ওটাকে নিয়ে আমরা কিছু করতে পারবো না ওটা হিস্ট্রি পেপারে ঢুকে গেছে ঠিক আছে বা যেটা সামনে আসছে সেটাকে কাজে লাগাও সেটাকে সেটাকে তোমাকে আরো আরো করতে হবে ওটাকে কি করে আরো বিউটিফাই করা যায় কি করে সুন্দর করা যায় এরকম যখনই হতাশ বা লো ফিল করবে সাথে সাথে সেই জায়গাটা থেকে উঠে পড়ো ধরো কোনো একটা মোমেন্টে তোমার মনে হয়েছে যে ভাল লাগছে না হচ্ছে না সেই জায়গা থেকে সাথে সাথে উঠে পড়ো উঠে অন্য কোনো কাজ করো জোরে জোরে গান করো বলতে পারো যে না আমি গান গাইতে পারি না দরকার নেই জোরে জোরে গান করো তোমার ওই ভেতরের যে কষ্টটা সেটা অবভিয়াসলি বেরিয়ে যাবে বা ডান্স করো যারা ডান্স করতে পারো ডান্স করো বডিলি মুভমেন্ট হবে ডান্সের থেকে ভালো এক্সারসাইজ আর কিছু হয় না ঠিক আছে বা যারা রিসাইট রিসাইটেশন জানো তারা সেগুলো প্র্যাকটিস করো দেখবে ভালো লাগবে পাঁচ মিনিট করো ভালো লাগবে মনটা অন্যদিকে চলে যাবে ডাইভার্ট হয়ে যাবে অ্যাকচুয়াল পুরোটাই পুরো জীবনটাই কিন্তু মাইন্ড গেম যে যে সিচুয়েশন থেকে যত তাড়াতাড়ি মানে মেন্টাল স্ট্রেংথ নিয়ে বেরোতে পারবে সে এগিয়ে যাবে এটাই বলবো সেই জন্য যে একটা জায়গায় থেমে থেকো না নদীর মতো কিছুও হয়ে কিছু নদী যেরকম বয়ে চলেছে তোমরাও বয়ে চলো নদী যেরকম নিজের কাজ করে চলেছে তোমরাও করে চলো বা পৃথিবীর কথাও যেরকম বললাম সেও ঘুরে চলেছে তোমরাও ঘুরে চলো কেউ থেমে যাবে না থেমে যাওয়াটা কিন্তু জীবন নয় থেমে যাওয়া তো খুব ইজি আমি পারছি না আমি থেমে গেলাম না আমি পারবো এটা ভেবে প্রতিদিন প্রতি মুহূর্তে উঠে দাঁড়াও সামনেটা খুব সুন্দর হবে জীবনটা খুব সুন্দর খুব সুন্দর সেটাকে যত সুন্দরভাবে তুমি মানে গড়ে তুলবে তত মানে পুরোটাই তুমি নিজের জীবনটাকে নিজের হাতে সুন্দর করে গড়ে তোলো এটাই হচ্ছে মেইন মানে আজকের মেসেজ কেউ থেমে যাবে না কেউ হতাশ হবে না এরকম প্রচুর স্টোরিজ পাবে আমি অঞ্জু শর্মার কথা বললাম এরকম হাজার একটা লোকের ইয়ে পাবে মানে স্পেশালি যাদের ধরো খারাপ হয়ে গেছে কোনো কারণে তাদের তো কিছু করার নেই এই মুহূর্তে তুমি তো আবার গিয়ে মাধ্যমিকটা দিয়ে আসতে পারবে না রাইট তো আমরা ভবিষ্যৎটার উপরে কাজ করতে পারবো তো ডেফিনেটলি যে যতগুলো কথা বললাম আশা করি তোমরা কাজে লাগাবে পুরো বিষয়টা তোমাদের জন্য আশা করছি আমি খুব হোপফুল হবে তো ভালো করে সামনের দিনগুলোকে আরো সুন্দর করে তোলো তোমাদের জীবন আরো সুন্দর হোক ঝকঝকে হোক তোমাদের হাসিগুলোর মতো যেন তোমাদের জীবনটাও খুব সুন্দর চকচকে হয়েছে। এই টেস্টটা ভালো করে দেবে ইলেভেন টুয়েলভ খুব ভালো করে পড়াশোনা করবে আমাদের চ্যানেল হ্যাঁ অবভিয়াসলি এই চ্যানেল না এই চ্যানেল আমরা জানি পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল এটা ক্লাস নাইন অ্যান্ড টেনের জন্য পিডাব্লিউ বাংলা চ্যানেল আছে তোমাদের ইলেভেন আর টুয়েলভের জন্য ওটা আলাদা তো অবশ্যই তোমরা সেখানে তোমাদের বাকি মানে আগামী বছর সেইখানে সেই হাত ধরে আর কি এগিয়ে চলো সব কিছু সুন্দর হোক আগামী খুব সুন্দর হোক খুব শুভ হোক আর ডু নট লুজ হোম হোপটাকে কিন্তু একদম মানে ওই ওই হোপটাই তোমাকে কিন্তু জীবনে এগিয়ে নিয়ে যাবে ওটাই কিন্তু ড্রাইভিং ফোর্স ঠিক আছে তাহলে চলো আজকের মতো টাটা নেক্সট আবার কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই তোমাদের জন্য আসবো দেখা যাক তোমরা অন্য চ্যানেলে চলে যাবে বাট এই চ্যানেলও মাঝে মধ্যে দেখো অভিয়াসলি আমাদের ভুলে যাবো না আমরাও কিন্তু তোমাদের ভুলে যাব না তাহলে চলো আজকের মতো টাটা অল দ্য বেস্ট যাদের যাদের মন খারাপ ছিল সবাই চিয়ার আপ করবে আর আমাকে কমেন্ট সেকশনে একটা করে ইমোজি পাঠাও যে না ম্যাম একদম ওকে কোনো কোনো প্রবলেম নেই কোনো চাপ নেই যা হয়েছে হয়ে গেছে আমরা নেক্সট যেটা আসছে তার উপর আমরা নিশ্চয়ই পজিটিভলি ওয়ার্ক করব সো যাদের যাদের মন খারাপ ছিল যারা যারা দেখেছো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একদম ইমোজি ঠিক আছে একদম স্মাইলিং স্মাইলি দিয়ে একদম ভরিয়ে দাও যে না ঠিক আছে আমরা পারবো আমরা করব আর তোমরা যারা এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো মানে দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তারা তাদের প্রিপারেশনটাকে একদম ধমাকে করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও উড়ান বাংলাতে হ্যাঁ তোমাদের মাধ্যমিক পরীক্ষার দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের যেটা অ্যাপের ব্যাচ এসেছে সেটা হলো উড়ান বাংলা তোমরা অনেকেই অবশ্যই জানো অনেকে জয়েনও করে ফেলেছো প্রচুরজন জন জয়েন করে ফেলেছো আমরা তোমাদের রেসপন্স পেয়ে গেছি অলরেডি আর যারা এখনও জয়েন করনি। তাদের কথা ভেবে শুধুমাত্র তাদের কথা ভেবে এই ব্যাচের যেটা প্রাইস সেটা তো এখন কাট প্রাইসে প্রাইসে একটা অফার তো সেই অফারটাকে শুধুমাত্র তোমাদের কথা ভেবে ফিফটিন্থ মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে মানে যে অফারটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল অলরেডি সেটা কিন্তু আরো মানে কয়েকদিন বাড়িয়ে সেটাকে ফিফটিন্থ মার্চ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি তো অবশ্যই আর কোনো রকম দ্বিতীয় চিন্তা ভাবনা না এবং ঝটপট এই সঙ্গে জয়েন হয়ে যাও যাতে করে তোমাদের পরীক্ষাটা তোমরা একদম দারুণ ভাবে দিতে পারো আর তোমাদের প্রিপারেশনে যাতে রকম খামতি না থাকে কারণ কি আমরা সমস্ত দিক থেকে আটঘাট ঘাট বেঁধে প্রিপারেশন একদম আমাদের চলে তোমরা যারা আগের বছরের দেখছো তারা তো অলরেডি জানো আর যারা নতুন রয়েছো তারাও অনেকে নিশ্চয়ই বুঝতে পারছো কারণ কি আমাদের ক্লাসও অলরেডি শুরু হয়ে গেছে তো যারা অন করেনি তাদের আবার বলবো যে ক্লাস কিন্তু আমাদের অলরেডি অলরেডি শুরু শুরু হয়ে গেছে আমরা কিন্তু চেপে উঠতে করে দিয়েছি তো তোমরা আর কিছু না ভেবে আর এত ভেবো না ঠিক আছে আর না ভেবে অবশ্যই আমাদের ব্যাচে আমাদের সাথে জয়েন করো এবং আবার যেটা বললাম যে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের কথা ভেবে এই অফারটি কিন্তু ফিফটিন্থ মার্চ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে মানে ফিফটিন্থ মার্চ মার্চের মধ্যে যদি তুমি ব্যাচটাতে জয়েন করো তাহলে তোমাকে মাত্র টু টু নাইন নাইন দিতে হবে আর এই অফার শেষ হয়ে গেলে কিন্তু প্রাইসটা অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তাহলে চলো আজকের মতো টাটা আমি ভীষণ আশা করছি তোমরা জয়েন করবে যারা আমাকে এখন দেখছো তারা অবশ্যই জয়েন করে যাবে এবং তোমাদের সঙ্গে আমাদের ক্লাসে দেখা হবে তাহলে চলো আজকের মতো টাটা